তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে এসেছি। আমি স্বপ্না দাস, সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী। আশা রাখি তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সততা টপিকটি নিয়ে একটি ক্লাস করেছি এবং কিছু পড়া দিয়েছিলাম। আমি আজও সততা টপিকটি নিয়ে আমরা একটি ক্লাস করব এবং তোমাদের জন্য বাকি পড়াগুলি দিয়ে দেব। চলো তাহলে পাঠ্যবইয়ের 36 পৃষ্ঠা খোলো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আজকের ক্লাসের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সবাই রেডি তো ক্লাসের জন্য? শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অধ্যায়টি খুব ভালোভাবে বারবার পড়ে পড়ে বুঝে নিয়েছ, আর বুঝতে না পারলে অবশ্যই বড়দের সাহায্য নেবে, কারণ পাঠ্যবই থেকে তোমাদের প্রশ্ন উত্তর, শূন্যস্থান, সঠিক উত্তর, মিলকরণ যা কিছুই থাক না কেন, পাঠ্যবই থেকেই থাকে, তাই না? আর তোমরা যদি অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে পড়ে যাও তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, তাই না? তাহলে এসো, তোমরা পড়েছো কি না সেটা আমি একটু যাচাই করে নিই। আমি কিছু তোমাদের প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি দিতে পারো তাহলে বুঝবো যে তোমরা অধ্যায়টি ভালোভাবে পড়েছো। তাহলে বলো তো, সততা কাকে বলে? কোন ব্যক্তিকে সবাই সম্মান করেন? কাদের কোনো লোক থাকে না? হ্যাঁ, ঠিক বলেছ। সৎ চিন্তা করা এবং সৎ কাজে নিযুক্ত থাকাকে সততা বলে। আর কোন ব্যক্তিকে সবাই সম্মান করেন? যিনি সৎ, এইরূপ ব্যক্তিকে সবাই সম্মান করেন, ভালোবাসেন। কাদের কোনো লোভ থাকে না? সৎ ব্যক্তিদের কোনো লোভ থাকে না। আর কাদের প্রতি দেবতারা অনেক খুশি হন? সৎ ব্যক্তিদের প্রতি দেবতারা অনেক খুশি হন। ঠিক, ভালো বলতে পেরেছ তোমরা। আবার বলো তো, কাঠুরের কোঠারটি কোথায় পড়ে গিয়েছিল? জল দেবতা প্রথমে তাকে কোন কোঠারটি দিয়ে দেখালো, আর দ্বিতীয়বার কোন কোঠারটি দেখালো তাকে? হ্যাঁ, কাঠুরের কোঠারটি নদীতে পড়ে গিয়েছিল। জল দেবতা প্রথমে তাকে দেখিয়েছিল একটি রূপার কোঠার, আর দ্বিতীয়বার তাকে কোন কোঠারটি দেখালো? একটি সোনার কোঠার দেখালো। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, সর্বশেষ প্রশ্ন, এই গল্পের নৈতিক শিক্ষা কি? এই গল্পের নৈতিক শিক্ষা হচ্ছে সততা একটি বড় গুণ, সৎ ব্যক্তিদের সবাই পছন্দ করেন, দেবতারাও তাদের ভালোবাসেন, তাই আমাদেরও কি হতে হবে? সৎ হতে হবে। আর এটাই হচ্ছে এই গল্পের নৈতিক শিক্ষা। তাহলে বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে অধ্যায়টি পড়েছো এটা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন আজকের পাঠে আমরা চলে যাই, যে আজকের জন্য তোমাদের জন্য কী কী পড়া আমি রেখেছি, তাহলে এসো দেখি। শিক্ষার্থীরা, নিচের ছকটি পূরণ করো দেখি। যে কাঠুরে সোনার কোঠায় না নিয়ে যে গুণের পরিচয় দিয়েছে এটা কি? এটা অবশ্যই সততা। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল কোথায়? বনে। কাঠুরেকে সহযোগিতা করেছিলেন কে? বলো, কে সহযোগিতা করেছিলেন? কাঠুরেকে সহযোগিতা করেছিলেন জলদেবতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হব? আমরাও সৎ হব, আমরাও ভালো মানুষ হব, আমরা কোনো লোভ করব না, অপরের জিনিসের প্রতি কখনো আমরা হাত বাড়াবো না। তাহলে সমাজের সবাই আমাদের ভালোবাসবে, আমরাও ভালো মানুষ হিসাবে সমাজে পরিচিত হব, সবাই আমাদের সম্মান করবেন, দেবতারাও আমাদের ভালোবাসবেন। তোমাদের জন্য আজ কিছু পড়া রেখেছি, সেগুলো হচ্ছে বর্ণমূলক প্রশ্ন উত্তর। এসো দেখে নিই কোন প্রশ্নগুলো আজকে আমরা পড়ব।
প্রথমেই আছে দেখো ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ সততা। আজকে দ্বিতীয় ক্লাসটি হচ্ছে আমাদের, এক নম্বর প্রশ্নটি হচ্ছে সততার প্রয়োজন কি। উত্তর দেখো, সততা একটি বড় গুণ, সততা ধর্মের অঙ্গ এবং একটি নৈতিক গুণ। সদা, তোমরা এখানে সদা সত্য কথা বলা ও সৎ পথে চলাকে সততা বলে। সৎ ব্যক্তিদের সবাই পছন্দ করেন, সমাজের সকলে তাকে শ্রদ্ধা করেন, এদের কোনো লোভ থাকে না, দেবতারাও এদের সততায় খুশি হন। মানুষের জীবনে সততার প্রয়োজন অত্যধিক। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এক নাম্বার প্রশ্নটি উত্তর আমরা দেখে নিচ্ছি আরেকবার। এসো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কাঠুরে কিভাবে তার নিজের কোঠার হারিয়েছিল। গ্রামের পাশে ছিল এক নদী, তার পাড়ে ছিল এক বন। একদিন কাঠুরে সেই বনে গেল কাঠ কাটতে, হঠাৎ তার কোঠারখানা নদীতে পড়ে গেল। কাঠুরে তখন মাথায় হাত দিয়ে বসে রইল, কারণ কোঠার কোঠা না থাকলে সেই কাঠ কাটতে পারবে না, আর কাঠ কাটতে না পারলে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। তারপর এসো আমরা তিন নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। কাঠুরের কোঠার হারানোর পর জলদেবতা কি করেছিলেন। উত্তর দেখো, কাঠুরের কোঠার হারানোর পর জলদেবতা নদী থেকে উঠে এলেন তার কাছে, হাতে একখানা রূপার কোঠার। জলদেবতা কাঠুরেকে জিজ্ঞাসা করলেন এটা তার কোঠার কিনা। কাঠুরে উত্তরে না বললেন। জলদেবতা কাঠুরের সততা পরীক্ষার জন্য আবার একটি সোনার কোঠা নিয়ে দেখালেন। কাঠুরে এবারও তার কোঠা নয় বলে জানালেন। জলদেবতা কাঠুরের সততায় মুগ্ধ হলেন। তিনি তিনটি কোঠারি কাঠুরেকে দিয়ে দিলেন। দেখো প্রশ্ন উত্তরটি আরেকবার দেখে নাও তোমরা। তাহলে এসো শিক্ষার্থীরা আমরা আরও একটি প্রশ্নের উত্তর দেখে নিই। চার নম্বর প্রশ্নটি দেখো, সততা ধর্মের অঙ্গ, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর দেখো, সদা সত্য কথা বলা ও সৎ পথে চলাকে সততা বলে। আবার কারো জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করাও সততা। এইরূপ ব্যক্তিদের সবাই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, এমনকি দেবতারাও তাদের ভালোবাসেন। কাঠুরে ও জলদেবতা গল্পে আমরা তারই প্রমাণ পেয়েছি। কাঠুরের সততায় জলদেবতা মুগ্ধ হন, তিনি কাঠুরেকে তিনটি কোঠারি দিয়ে দেন। তাই বলা হয়েছে সততা হচ্ছে ধর্মের অঙ্গ। তোমরা গত ক্লাসে পড়াগুলি শিখে ফেলেছ, তোমাদের জন্য আছে ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটি হলো বর্ণনামূলক প্রশ্ন। পাঠ্যপুস্তকের বাইরে থেকে সততা সম্পর্কে একটি ঘটনার বর্ণনা দাও, অর্থাৎ তুমি জানো বা তোমার আশেপাশে, তোমার পরিবার, তোমার আশেপাশের কোনো একটি ঘটনা ঘটেছে যেখানে তুমি সততার পরিচয় পেয়েছো, তাহলে তুমি সেই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করে তুমি লিখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে পড়াগুলি দেওয়া হলো তোমরা খুব ভালোভাবে এগুলো শিখে নিও। ক্লাসের সকল পড়াই তোমরা শিখবে, অন্যান্য বিষয়েরও। আর বাসায় একদম দুষ্টুমি করবে না, বাবা মাকে হেল্প করবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।